আমরা চলেছি কেদারনাথের উদ্দেশ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি, আঁখোঁ কে কিনারোঁ মে বহানে হি সহি। हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान हैं अब क्या करें। सारे झमेले दे
मुझसे मिलने को है कोई कहीं अब तुझसे, ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। दिल को है क्यों ये बेताबी, किससे मुलाकात होनी है, এখানে খুব করে মনে পড়ে যাচ্ছে ফেলুদা সিরিজের লালমোহনবাবুর গল্পটা। লালমোহনবাবু যখন কেদারনাথে উঠছিলেন পাহাড়ে ফেলুদার সাথে, তখন একটা সুন্দর কবিতা আবৃত্তি করেছিলেন, সেই আবৃত্তিটাই এখন আমরা এই ভিডিওর মধ্যে শুনতে পারবো। শহরের যত ক্লেদ যত কোলাহল, ফেরি পিছে সহস্র যোজন, দেখো চলে কত ভক্তজন, হিমগিরি বেষ্টিত এই তীর্থপথে, শুধু আজ নয় সেই পুরাকাল হতে সাথে চলে মন্দাকিনী, অটল গাম্ভীর্য মাঝে ক্ষিপ্রা প্রবাহিনী। এইবার হচ্ছে আসল ব্যাপার, শুনুন যাত্রীদের কিভাবে ওয়ার্নিং দিচ্ছেন ভদ্রলোক, তবেই শুরু হইবে অভিজ্ঞের বাণী। দেব দর্শন হয় যেন বহু কষ্ট মানি, গিরিগাত্রে শীর্ণ পথে যাত্রী অগণন, প্রাণ যায় যদি হয় পদস্খলন, তাও চলে অশ্বারোহী চলে ডান্ডিবাহী, যুষ্টিধারী বৃদ্ধ দেখো তাহার ক্লান্তি নাহি, আছে শুধু অটল বিশ্বাস, সব ক্লান্তি হবে দূর পূর্ণ হবে আস, যাত্রা অন্তে বিরাজেন কেদারেশ্বর, সর্বগুণ সর্বশক্তিধর, মহাতীর্থে মহাপুণ্য হবে নিশ্চয়, উচ্চ কণ্ঠে বলো সবে জয় কেদারের জয়। দেব শঙ্করা তেরে জাপ কে বিনা চলে ইয়ে সাঁস কিস তরহ, মেরা কর্ম তু হি জানে ক্যা বুরা হ্যা ক্যা ভালা, তেরে রাস্তে পে মাই তো আঁখ মুন্দ কে চলা, তেরে নাম কি জো ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, जय मिलो मिलाप शंभु रे शिवाय शंकरा, नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, सुन देव रे महेश्वरा। जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था, क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता महानता महानता, सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह।
এখন কেদার ভ্যালির কিছু মনোরম দৃশ্য আমাদের ভিডিওতে উপস্থাপন হবে, দেখুন। আশা করি ভালো লাগবে আপনাদের সবার। কেদারনাথ দর্শন সমাপ্ত। এখন আমরা কেদারনাথ ভ্যালি থেকে ফিরছি গৌরীকুণ্ডে। তারপরের দিন গৌরীকুণ্ড থেকে আমরা যাব বাসে করে হরিদ্বার। হরিদ্বারে দুদিন থাকার পর ওখান থেকে আমরা দেরাদুন হয়ে দিল্লি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।
रामेश्वराय शिव रामेश्वराय, हर हर बोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोलो नमः शिवाय। विश्वेश्वरा शिव विश्वेश्वराय, हर हर बोले नमः शिवाय। विश्वेश्वरा शिव विश्वेश्वराय, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। घाटे आछि এখানে গঙ্গা মায়ের সন্ধ্যা আরতি করা হচ্ছে। প্রচুর জনসাধারণের ভিড় আছে, সাথে আমরাও এই সুন্দর গঙ্গা আরতি সাক্ষী হতে চলে এলাম। আমরা এখন হরিদ্বারেরই চণ্ডীদেবী মন্দিরে পুজো দিয়ে ওপর থেকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। উত্তরাখণ্ডকে বলে দেবভূমি, আর এই দেবভূমির একটা সুন্দর জায়গা হলো হরিদ্বার। তো নামটা শুনেই মনে হচ্ছে হরিদ্বার। তো হরিদ্বারে দুটি মন্দির আছে, একটি মা মনসা দেবী মন্দির, একটি মা চণ্ডীদেবী মন্দির। এই দুটি মন্দিরে পায়ে হেঁটেও যাওয়া যায়, আবার রোপওয়ের সাহায্যেও যাওয়া যায়। স্থানীয় ভাষায় রোপওয়েকেই বলে উড়ান খাটোলা। আমরা রোপওয়ে করে গেছিলাম, রোপওয়ে করে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। হরিদ্বারের গঙ্গার একটি সুন্দর দৃশ্য। ঘোরাঘুরির পালা শেষ, এবার ঘরে ফেরার পালা। তো আমরা এখন দেরাদুন এয়ারপোর্টে আছি। দেরাদুন এয়ারপোর্ট থেকে দিল্লি হয়ে আমরা ফিরব। Oh,